মঙ্গল পাণ্ডে লড়াই করেছে আমি জানি, টিপু সুলতান লড়াই করেছে আমি জানি, মহাত্মা গান্ধী লড়েছে আমি জানি, নেতাজি লড়েছে আমি জানি, কিন্তু তার থেকেও বেশি জানি যে ভারতবর্ষের মাটিতে যদি সাঁওতাল সম্প্রদায় প্রথম বিদ্রোহ না করত আরো 200 বছর ব্রিটিশ এই রাজত্ব থেকে যেত। সকল ধর্ম নিতে আমার আপত্তি নেই, কারণ এটা হিন্দু জৈন পার্শ্বিক ধর্ম নয়, এটা মুসলমান নয়, এটা হিন্দু নয়, এটা সত্যের ধর্ম, যে সত্যের উপর বিশ্বাস করে আমরা সবাই লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ বক্তব্য করার মতো আজকের এই সারি ধরন সমাবেশে জ্ঞান আমার নেই এবং এমন কিছু আমার জানা নেই যা এই পরগনার নেতারা জানেন না। সবার আগে আমি দুটো কথা বলি, আমি আমার যে ধর্ম তার থেকেও বড় আমার মা। আমি ধর্মকে যত মানি তার থেকে বেশি আমার মাকে মানি, মাটিকে মানি আর মানুষকে মানি, এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। সেই ধর্মের নামে আমি শপথ নিচ্ছি আমার মায়ের নামে। এর পরের বার যখন বক্তৃতা করব তার আগে আমি আপনাদের ভাষা পুরো শিখে এসে তারপর বক্তৃতা করব, তার আগে বক্তৃতা করব, কারণ সেটাই হবে আমার সব থেকে বড় সালাম আপনাদের, যে আমি বাঙালি, আমি মদন মিত্র, আমি ইংরেজি পড়তে পারি, আমি হিন্দি বলতে পারি, আমি বাংলা বলতে পারি, কিন্তু আমার বিবেক বলছে যে আমার দেশে এই এত বড় একটা সম্প্রদায় রয়েছে যাদের ভাষা আমি বলতে পারি না, এর থেকে লজ্জা একটা রাজনৈতিক নেতার কিছু। আমি মায়ের নামে শপথ করছি আগে আপনাদের ভাষা শিখব, তারপর আপনাদের কাছে সংক্ষিপ্ত নয় অনেক বড় করে ভক্তি করব। আমার দ্বিতীয় শপথ, যদি আমি মায়ের লাল হই আর এক বাপের বেটা হই, আজকে আপনাদের এই সমাবেশ খতম করার জন্য নরেন্দ্র মোদী একদিকে রেল আরেকদিকে সমস্ত বাস নিয়ে লক্ষ লক্ষ মানুষকে আজকে কলকাতায় পৌঁছতে দেয়নি, এর বদলা যদি নিতে না পারি আমি চিরকালের জন্য আমি রাজনীতি ছেড়ে চলে যাব। আমি কথা দিচ্ছি কৌশলভাবে, আমি কথা দিচ্ছি ডক্টর সুবোধ হাসকা, শিবশঙ্কর সোরেন, সুখচাঁদ সোরেন, ধর্মগুরু বিষ্ণুকে, বাবুলাল হাসদাকে, আমি মদন মিত্র, আমার সামর্থ্য এইটুকুনি, কিন্তু আমার যদি এক ক্ষমতা থাকে আমি তাকে টেনে 100 করে আপনাদের পাশে থাকবো, যাতে আপনারা কলকাতায় পৌঁছতে পারেন। আগের রাত থেকে আমি পাহারা দেব। আমরা জানতে পারি এই ষড়যন্ত্রের কথা আমরা জানতে পারিনি, তলায় তলায় সমস্ত জায়গায় বিজেপি টাকা দিয়ে হুঙ্কার দিয়েছে। বিবেকানন্দ কি বললেন, সাঁওতালরা কি বললেন, ইংরেজিতে কি বলি, ট্রুথ, সারি ধর্ম মানে সত্যের ধর্ম যার মধ্যে সত্য নীতি আছে, আর তাই এই সত্য ধর্মের নামে শপথ করে বলছি নরেন্দ্র মোদি, অমিত শাহ, আমরাও বাংলা মাটিতে চ্যালেঞ্জ করলাম, এর পরের বার যদি কলকাতায় আসতে অসুবিধা হয় যে বাস তোমরা জোর করে নেবে আমরা রাস্তায় সেই বাস দখল করে এই সাঁওতালদের নিয়ে আমরা কলকাতায় পৌঁছে দেবো, তার জন্য লড়াই প্রস্তুত আছে। লড়াই হবে তো, লড়াই হবে, খেলা হবে, খেলা হবে, তিল ধনুক আছে তো, আমি দেখেছি, ব্যবহার করতে বলছি না, ওরা যে হাতে তলোয়ার নেয় ওটা ওদের ধর্ম নয়, কিন্তু এই যে সাঁওতালরা বসে আছে, শুনে রেখে যান,
আমি প্রেস মিডিয়ার কাছে আমি করো জোরে আবেদন করছি, আজ থেকে আপনারা অন্তত খবরের কাগজে একটা বড় পাতা শুধু সাঁওতাল জাতির জন্য রেখে দিন, যাতে এদের কথা মানুষ জানতে পারে, কারণ এরা আর পিছিয়ে নেই, এরা এগিয়ে আসছে। মঙ্গল পাণ্ডে লড়াই করেছে আমি জানি, টিপু সুলতান লড়াই করেছে আমি জানি, মহাত্মা গান্ধী লড়েছে আমি জানি, নেতাজি লড়েছে আমি জানি, কিন্তু তার থেকেও বেশি জানি যে ভারতবর্ষের মাটিতে যদি সাঁওতাল সম্প্রদায় প্রথম বিদ্রোহ না করত আরো 200 বছর ব্রিটিশ এই রাজত্ব থেকে যেত। তার কারণ ব্রিটিশের ভিত যারা নাড়িয়ে দিয়েছিল তারা সাঁওতাল সম্প্রদায়, আর আজ তাদের জন্য কিচ্ছু কি চেয়েছে না, কিচ্ছু চাইনি। সারি ধরমকে স্পেশাল কোর্ট করে স্বীকৃতি, আমি বিশ্বাস করি আমার মন্ত্রী রবি কৌস্তব ছাড়াও আরো অনেকে রয়েছে, আমার ক্ষমতা নেই, কিন্তু আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে গিয়ে অলচিকি ভাষাকে স্বীকৃতি দেন, তার কাছে যে মুহূর্তে খবর পৌঁছবে এতগুলো মানুষ বঞ্চিত আছে, আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন এটা বাংলার মাটি, এটা বিজেপির মাটি নয়। ইতিমধ্যেই ঘোষণা করেছে আপনাদেরকে স্বীকৃতি দেওয়া। এই যে আমি একটা ধর্মীয় সমাবেশে, আমি সকাল থেকে অভুক্ত সারা রাত ধরে প্রোগ্রাম করে ফিরেছি, না জেনে আমি একটু চা খেয়ে নিয়েছি, আমি করজোড়ে ক্ষমা চাইছি, কারণ ধর্মীয় সমাবেশে আমার মঞ্চে বসে চা খাওয়া উচিত নয়, যদি করে থাকি অন্যায় করেছি, ভুল করে করেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বিজেপি তারা ভুল করলে ক্ষমা চায় না, বিজেপি তারা ভুল করলে ক্ষমা চায় না, এবং আমি আপনাদের বলছি আমার সঙ্গে কথা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর প্রত্যেকটা জায়গায়, যেখান যেখান থেকে ঝাড়গ্রাম জঙ্গলমহল, একটা কথা শুনলে আপনারা খুশি হবেন, এই যে সারি ধরম কোর্ট কমিটি এর হেড অফিস হচ্ছে 14x1 কুণ্ডলে, এর হেড অফিসটা আমার বাড়ি থেকে কত দূরে জানেন, আমার বাড়ি থেকে এখান থেকে 10 মিটার হবে না, সেইটা হচ্ছে এদের হেড অফিস। আর আজকে এখানে যত মানুষ আছেন আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে থেকে আমিও আপনাদের ধর্মের একজন মানুষ হিসেবে নিজেকে আমি যুক্ত করে গেলাম, কারণ নামায় হিন্দু নামায় মুসলমান নামায় খ্রিস্টান সবচেয়ে পেলে নায়ক ইনসান। আর তাই জন্যেই সাঁওতাল ধর্ম নিতে আমার আপত্তি নেই, কারণ এটা হিন্দু জৈন পার্শ্বিক ধর্ম নয়, এটা মুসলমান নয়, এটা হিন্দু নয়, এটা সত্যের ধর্ম, যে সত্যের উপর বিশ্বাস করে আমরা সবাই জানাই করছি। এবং আমি আপনাদের কথা দিচ্ছি আজকের পর থেকে কৌস্তবকে অনুরোধ করব আমার নাম ঠিকানা দিয়ে দিন, কলকাতা শহরে আপনাদের এই সারি ধর্মের কোন মানুষ যদি বিপদে পড়ে, রাত 2টা হোক সকাল 6টা হোক আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে, তার কারণ আপনারা সব থেকে বেশি লড়াই করে এই বাংলার মাটিকে আজকে এই জায়গায় নিয়েছে। যদি আজকে 70 ভাগ বাস আটকে না যেত, তার এক কলকাতা ধর্মতলা নয়, একদিকে ধর্মতলা আরেকদিকে ভবানীপুর, গোটাটা কোলাপস করে যেত, শুধু সাঁওতাল ধর্ম আর স্বীকৃতি ভাষী সারি ধর্ম। ওই তো বলছি ভুল তো হবে, ভুল না করলে শিখবো কি করে বলুন, তবে হ্যাঁ আমাদের অহংকার আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা বলি, আমাদের ভুলটা ধরিয়ে দেবেন আমরা স্বীকৃতি আমরা স্বীকার করছি, ভুলটা আমরা শুনতে নেব, আমরা অহংকার করে বলি না ভুল করেছি বেশ করেছি, যা ইচ্ছে
তাই করব, মানি না সাঁওতালদের, আমি যখন তখন জঙ্গলে গিয়ে গুলি চালিয়ে দেব। একবার চালিয়ে দেয় যদি মারলাল হোক বিজেপি, একবার জঙ্গলে একটা গুলি চালিয়ে দিয়ে নতুন বিল নিয়ে একটা আমার সাঁওতালদের সারি ধর্মের মানুষকে স্পর্শ করে দেয়। একবার গুলি চালান, প্রকাশ্য সমাবেশে বলে যাচ্ছে, একটা সারি ধর্মের মানুষে গুলি লাগার আগে আমরা তৃণমূল কর্মী লক্ষ লক্ষ লাশ আপনাদের সামনে জমা দিয়ে যাব, আপনাদের গায়ে গুলি লাগতে দেব না। নতুন আইন করেছে, জঙ্গলে আমি গুলি চালাবো কেন গো? জঙ্গলে কি খালি পশুরা থাকে? জঙ্গলে কি বাসিন্দ থাকে খালি? তোমরা এমন জঙ্গল করে রেখেছ, আজও ভারতবর্ষের সব থেকে বেশি মানুষ জঙ্গলে থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলকে জঙ্গল করেননি, জঙ্গল মহল করে দিচ্ছে। সেখানে রাত্রে ট্রেন চলে, সেখানে উন্নয়ন হয়েছে, সারি ধর্মের ছেলে মেয়েরা চাকরি পেয়েছে। আমি তাই আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এই আবেদন করে গেলাম। এর পরের বার সমাবেশের এক মাস আগে আমায় বললেন, আপনাদের রাস্তা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিয়ে গেলাম, আপনারা গোলাপ ফুল মারি আসবেন, আর একটা বাস যাতে ছিনতাই করতে না পারে বিজেপি, তার দায়িত্ব আমাদের। তাই শেষ করার আগে বলি একটা কথা, তো সবাই বোঝেন, খেলা হবে, খেলা হবে, তো খেলা হবে, খেলা হবে, এই বাংলাতেই খেলা হবে। আর মায়েরা আপনারা জানেন তো, দেখেছেন কি বলে, কৃষক কৃষকদের বাড়ি থেকে গিয়ে চাল নেয়, আর কৃষকদের পেটে এমন লাথি মেরেছে লক্ষ লক্ষ কোটি কৃষক রাস্তায় পড়ে আছে। তাই সময় নষ্ট না, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুধু এইটুকু বলি, মারণ গরু চিৎকার, সিধু ফারুক চিৎকার, শেখাচ্ছে কিন্তু শিখতে পারছে, ভুল করলে ক্ষমা করবে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি নেক্সট বার আপনাদের এই সারি ধরম আর অলচিকি এতেই কথা বলবো, আর এমন আমি বক্তৃতা করবো, আর পরমানার নেতারা বলবে আর কারোর দরকার নেই, মদন মিত্রই সারি ধর্মের এখন সব থেকে বড় প্রচারক হয়ে গেছে, তার কারণ ধর্মটার নাম সত্য ধর্ম, আমি সত্যের সঙ্গে আছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ।